এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে শেওড়া পুলিশ স্টেশন থেকে এখন রওনা দিয়েছি আমরা ঘাটের দিকে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানটা কি হারে ভিড় হয়েছে, মানে ধারণার বাইরে। তো আজকে আমরা এসেছি এই জন্যই যে আপনাদেরকে দেখাতে যে আজকে এই তারকেশ্বরে শ্রাবণ মাসে কিরকম ভিড় হয়। গুড মর্নিং সবাইকে, আরও একটা নতুন জায়গা, আরও একটা নতুন ব্লগ। পেছনে জায়গাটা দেখে বুঝতেই পারছেন এখন রয়েছে হাওড়া স্টেশনের সামনে। আর আজকে আমি একানই, আমার সাথে রয়েছে অরূপ। তো এনার কথা কিছু বলার নেই, সবাই তোমরা চেনো। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে তারকেশ্বরে, কারণ এই শ্রাবণ মাসের পুণ্যতিথিতে সবাই এখন তারকেশ্বরে সবাই যাচ্ছে। তো আমরাও যাচ্ছি দেখতে এখন ওখানে কীরকম এক্সপিরিয়েন্স গ্যাদার করবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো। এখন বাজে ঘড়ির কাটা 5:40, আর আমাদের 5:55 রয়েছে তারকেশ্বর যাওয়ার ট্রেন। তো আমরা ডাইরেক্ট তারকেশ্বর যাবো না, আমরা আগে যাবো শেওড়াফুলি, ওখান থেকে দেখবো সবাই কীভাবে বাঁকে করে জল নিয়ে যাচ্ছে সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। আর অরূপকে যারা আপনারা যদি না চেনেন, এর চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমার চ্যানেলের নাম হচ্ছে লেট স্টার্ট অরূপ, ঠিক আছে। আজকে দু ভাই মিলে আমরা আপনাদের সামনে পুরো তারকেশ্বরটাকে তুলে ধরবো। তো চলুন এবারে রওনা দিই। তো এখন বাজে 6:40, আর আমরা এখন এসেছি শেওড়াফুলি স্টেশনে। আর এখান থেকে এখন আমরা যাব হচ্ছে গিয়ে যে যে ঘাট থেকে সবাই জল নেয় সেখানেই যাব। আর ওখানে গিয়ে আপনাদেরও দেখাচ্ছি যে কীরকম এখন সিচুয়েশান ওখানে। আর এখন যে স্টেশন চত্বরটা দেখুন শেওড়াফুলি কী অবস্থা। এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে শেওড়া পুলিশ স্টেশন থেকে এখন রওনা দিয়েছি আমরা ঘাটের দিকে। প্রচন্ড আওয়াজ হচ্ছে। আর একটা জিনিস বলছি, এই শেওড়া পুলিশ স্টেশন থেকে ঘাটে যাওয়ার রাস্তায় প্রচুর এরকম দোকানপাট সমস্ত কিছু রয়েছে। আর জানি না আমার আওয়াজ কতটা আসছে, কারণ এত চিৎকার চেঁচামেচি। তো দেখতেই পাচ্ছেন কাছ থেকে সবাই যাচ্ছে। আর এই শেওড়াফুলি স্টেশন থেকে ঘাটে যাওয়ার সময় এরকম প্রচুর দোকানপাট পাবেন, তারকেশ্বরে মনে হয় না এত দোকানপাট পাওয়া যাবে। কারণ এইখানটায় সবাই এসে জল থেকে শুরু করে বাঘ টি শার্ট সমস্ত কিছু এখান থেকেই নেয়। এর পেছনে ভাইরা সব এসছে হচ্ছে গিয়ে ঝাড়গ্রাম থেকে।
আজকে থেকে শুরু করবে নাকি তোমরা জানি সকালে পৌঁছাবে ঠিক আছে চলো তো এখন এসে গেছি এই শ্যাওড়াফুলি ঘাটে তো শ্যাওড়াফুলিতে অনেকগুলি ঘাট আছে আর শ্যাওড়াফুলিকে বলা চলে তারকেশ্বরের যাওয়ার দরজা কারণ যেই তীর্থরাত্রী তারকেশ্বরের দিকে যাত্রা শুরু করে এখান থেকে জল নিয়ে গিয়ে শুরু করে শ্যাওড়াফুলিকে এই জন্য বলা হয় তারকেশ্বর যাওয়ার দরজা তো এখন আমরা এসেছি এখানে একটা ঘাট আছে এই ঘাটটার নাম হচ্ছে কি মুখার্জি ঘাট এছাড়াও এখানে আরও অনেকগুলো ঘাট আছে আর এই ঘাটটা আসার কারণ হচ্ছে কি এই ঘাটটা মোটামুটি ফাঁকাই ছিল আর একটা জিনিস দেখিয়ে দিই গঙ্গা তো এখানে একটাই রয়েছে পুরো ফাঁকাই ঘাটটা আর সামনেরগুলো দেখুন ওগুলোতে যথেষ্ট ভিড় রয়েছে তো ওই দিকে যাওয়ার কোনো দরকার পড়লো না তাহলে আমি এখান থেকেই দেখিয়ে দিই মোটামুটি যারা জানে তারা এখান থেকেই জল নিচ্ছে খুব অল্প সংখ্যক লোকই এখানে আসছে জল নিতে আর একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই এই গঙ্গাটা ঠিক অপর দিকেই হলো গিয়ে ব্যারাকপুর এই যে দেখতে পাচ্ছেন এই যে লঞ্চে করে সবাই যাচ্ছে এইটা অপর দিকে হলো গিয়ে ব্যারাকপুর এই ছিল তারকেশ্বর যাওয়ার যে প্রধান একটা তীর্থস্থান যেটাকে শ্যাওড়াফুলি ঘাট বলা হয় তো এই শ্যাওড়াফুলি ঘাটে আমরা এখন আসলাম আর আপনাদেরকে সাথে শেয়ার করলাম এবারে মেন আমাদের জার্নি যেখানটায় যার জন্য আজকে বেরোনো আপনাদের সাথে শেয়ার করবো সমস্ত কিছু তো চলুন এবার রওনা দিই তারকেশ্বরের উদ্দেশ্যে আবার আমরা শ্যাওড়াফুলি স্টেশনে যাব আর গিয়ে ওখান থেকে তারপরে রওনা দেবো তো ফাইনালি এখন আমরা পৌঁছে গেলাম তারকেশ্বরে আর এক্সপিরিয়েন্স কিরম ছিল ট্রেনে সেটা আপনাদের সাথে শেয়ারও করলাম আর এরকম একটা দিন আজকে আসতে পেরেছি নিজেদেরও খুব ভালো লাগছে আর সবথেকে বড় কথা পুরো রাস্তা জুড়ে এরকম বাম ভোলে করতে করতে বা জয় বোম তারক বোম করতে করতে পুরো সবাই আসছিল সেটা একটা দারুণ অনুভূতি হচ্ছিল তো সবটাই আপনাদের সাথে শেয়ার করলাম এবার চলুন যাবো হচ্ছে কি মেন যেখানের জন্য আসা সেখানটা হচ্ছে গিয়ে মন্দির তো মন্দিরে এখন যাব ওটাই দেখবো কীরকম ভিড় রয়েছে কারণ রাস্তাও দেখতে পেলাম প্রচুর ভিড় আজকে দর্শনার্থীদের তো দেখা যাক নামতে গিয়ে পুরো ছিঁড়ে চ্যাপটা হয়ে যাচ্ছিলাম ট্রেন থেকে নামতে গিয়ে প্রায় পদপিষ্ট হয়ে যাচ্ছিল মানে কিছু লোক মানুষ নিচে নামছে আর কিছু মানুষ উপরে উঠছে একদম এটাই হয়েছে কি অবস্থা তো এখন চলুন এখন যাই মন্দিরের দিকে আর আমার সাথে সাথে প্রচুর মানুষ যাচ্ছে তো চলুন মন্দিরের দিকে গিয়ে দেখি ওখানটা কীরকম এখন ভিড় তো আমার পেছনেই রয়েছে এদিকে তারকেশ্বর স্টেশন আর আমার সামনে এদিকটা হচ্ছে গিয়ে মন্দিরে যাওয়ার রাস্তা তো অন্যান্য দিনে এইখানটায় অটো বা টোটো দাঁড়িয়ে থাকে যেটা মন্দির অব্দি নিয়ে যায় তো আজকে তো মানুষের চলারই রাস্তা নেই তো এখানে অটো টোটো চলা তো অনেক দূরের কথা তো এদিক দিয়ে চলুন যেখানে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে আমরা ওই দিকেই আজকে যাব আর দেখতেই পাচ্ছি এখান থেকে প্রচুর মানুষের ঢল তো এখন সামনেটা গিয়ে যাই দেখা যাক ওখানটায় গিয়ে তারপরে যদি পুজো দিতে পারি তো আজকে দেওয়া সম্ভব হলে দেবো কেন এতটা ভিড়ের মধ্যে যাই না কতটা কি পুজো দিতে পারবো কি পারবো না তো চলুন এখন ওই দিকেই রওনা দিই তো আমার পেছনে এখন যে দেখতে পাচ্ছেন এটি হলো গিয়ে তারকেশ্বরের এখানকার রাজবাড়ি যদি আপনারা
এখানটায় এসে দুপুরে আপনারা প্রসাদ নিতে চান, মানে এখানে প্রসাদ হিসাবে ভাত ডাল তরকারি থাকে, সাথে চাটনি পায়েস দেওয়া হয়, 40 টাকা করে দাম নেওয়া হয়। তো যদি আপনারা চান হোটেলে না খেয়ে এখানে খাবেন তো এটাও করতে পারেন। এখানে সকাল 9টা থেকে কুপন দেওয়া হয়, তো সকাল 9টা থেকে কুপন দেওয়া হয়, যদি চান তো এখানে এসে নিতে পারেন। তো এটা একটা ইনফরমেশন ছিল যেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। তো চলুন এবারে যাই মন্দিরের দিকে। তো পুজো দেওয়ার পর আপনারা যারা কিছু টিফিন করতে চান বা দুপুরে খাবার খেতে চান তাদের জন্য এই জায়গাটা আমি আগেও রেকমেন্ড করেছিলাম। এটা হচ্ছে কি শঙ্কর হোটেল, এটি একদম মন্দিরের পাশেই রয়েছে, এখানে আসতে পারেন। এখানে খাবার আমার নিজের পার্সোনালি খুব পছন্দ, তো যদি পছন্দ হয় আপনারা এখানটায় নো ডাউট একবার এসে দেখে যেতে পারেন। এছাড়া তো রাজবাড়ির কথাও বললাম, আর এখানটা এসেও খেয়ে দেখতে পারেন এখানে কেমন খাবার কি আছে মেনুতে। আজকে ভাতের আইটেম আছে, ভাত থাকবে, ডাল থাকবে, চিপস, আলু ভাজা, বেগুন ভাজা, পাঁপড়, আচার, ঘি, স্যালাড, চার রকমের তরকারি, চাটনি, পাঁপড়, লাস্টে দই কিংবা আইসক্রিম। তরকারি আজকে সুপ্ত, পোস্ত, ধোকা, ফুলকপি, এঁচোড়, পনির, ছানা কালিয়া, মটর পনির, ধোকার ডাল না, আলু পোস্ত, ঝিঙে পোস্ত, পটল পোস্ত। আর থালির দাম কত? থালি হচ্ছে 50 টাকা থেকে 150 টাকা অবধি থালি আছে। মিনিকেট চালে ভাত হয়, দেরাদুন চালে ভাত হয়, কামিয়া তোপ চালে ভাত হয়, কচুরি, মটরশুঁটি, কচুরি, কাস্তানের ছোলার ডাল কিংবা চানা মশলা কিংবা আলুর দম, তার সঙ্গে আচার, স্যালাড, একটা করে মিষ্টি, বার থালি 50। খাবার হচ্ছে সেরকমই খায় না, জয় বাবা। তো তারকেশ্বরে এসে যদি আপনারা কোনো মনে করেন যে একটি বেলা আপনি হোটেলে থাকবেন বা মনে করেন যে পুজো দিয়ে একটুখানি রেস্ট নেবেন, তো এরকম আশেপাশে প্রচুর এরকম হোটেল রয়েছে যেখানে আপনারা থাকতে পারবেন। তো আমি এরকম 2-3টে হোটেলের সন্ধান দিয়ে দিচ্ছি। একটি হলো গিয়ে এটি রয়েছে সুফলা লজ, আর এটি মন্দিরের ঠিক পাশেই রয়েছে। মন্দিরে এটা কত নম্বর গেটের বাইরের? 1 নম্বর গেটের কাছে এই হোটেলটি রয়েছে। 300-400 যেরকম কোয়ালিটির রুম নেবেন, 12 ঘন্টা ভাড়া, 12 ঘন্টা এখানে 300। আর এখানে তারকেশ্বরের সবকটা হোটেল বা লজ যাই নেবেন আপনারা 300-400 টাকার মধ্যেই হয়ে যাবে, আর 12 ঘন্টা করেই ভাড়া দেওয়া হয়। তো সকালবেলা কটা থেকে চেক ইন শুরু? সকাল 8টা থেকে বিকাল 5টা। আপনার নাম্বারটা একটু বলে দিন। 9474704994। তো আপনারা শুনে নিলেন, নাম্বারটি দিয়ে দিলাম। চলুন আরেকটি আপনাদের এরকম লজ আর একটা হোটেল আরেকটা দেখিয়ে দিই। তো এরকম আশেপাশে এই চত্বরে প্রচুর এরকম হোটেল লজ এরকম রয়েছে, তো আপনারা চাইলে যে কোনো আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন। আমি জাস্ট আপনাদের রেকমেন্ডেশনের জন্য এরকম একটা হোটেলের খবর আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ওই দুধ পুকুর থেকে না মনে হয়? তো আগে যে আপনাদেরকে হোটেলটি দেখালাম ওটি ছিল গিয়ে গেট থেকে কিছুটা দূরে, আর এখন চলে এসেছি তারকেশ্বরের 4 নম্বর মন্দিরের 4 নম্বর যে গেট আছে ঠিক তার অপোজিটে রয়েছে তারাপদ ভবন, তো সেখানটায়। আর এখানটায় কিরকম রেট চলছে এটাও আপনাদের জানিয়ে দিচ্ছি, আর কী কী পুজোর টাইমিং আছে এরা মালিকের কাছ থেকে শুনে নিই। আগে বলো পুজোর টাইমিং কি চলছে আজকে? এখন শ্রাবণী মেলা উপলক্ষে পুজোর যে সময়সূচি করা হয়েছে, ভোরবেলা মন্দির খুলছে 5টায়, আর জনসাধারণের জন্য মোটামুটি 4টে পর্যন্ত মন্দির খোলা। এবার তারপর বাবার বিশ্রাম বা বাবার ভোগারতি হবে, ভোগারতির পর আজকে মোটামুটি তারপরে 6টা পর্যন্ত জল ঢালা যাবে। এখন জল ঢালা হচ্ছে চুঙের মাধ্যমে, বাবার গর্ভ দিয়ে যাওয়া যাচ্ছে না, বাইরে চুং ফিট করা থাকছে, চুঙের মাধ্যম দিয়ে জল দেওয়া হচ্ছে, সেটা বাবার কাছে গিয়ে পৌঁছাচ্ছে জল। কালকে সোমবারের জন্য মোটামুটি 4:30 থেকে 4:45 মধ্যে মন্দির খুলবে, সন্ধ্যা 7টা পর্যন্ত কালকে মন্দির খোলা থাকবে। আচ্ছা, এখন সব টাইম দেওয়া যাচ্ছে? হ্যাঁ, অল টাইম চোঙের মাধ্যম দিয়ে যেহেতু জল দেওয়া হচ্ছে, কোনো সময় বন্ধ পাবেন না কালকের জন্য, একদম সন্ধ্যা 7টা পর্যন্ত টানা জল দেওয়া চলবে কালকের জন্য। আর হোটেলের রেট কিরকম যাচ্ছে? হোটেলের রেট এখন নর্মালি যে রুমগুলো, এখন তো রুম তো আগে থেকে বুক হয়ে যায়, তবুও যে রুম খালি আছে মোটামুটি অ্যাটাচ বাথরুম মিলে 500-800-1000-1200 এর মধ্যে পড়বে। 12 ঘন্টা তাই তো? 24 ঘন্টার মধ্যে। আর 12 ঘন্টার জন্য দেওয়া হয়? 12 ঘন্টার জন্য দেওয়া হয়, ওর মধ্যে একটা অ্যাডজাস্ট করে দিয়ে দেওয়া হয়। একটা নাম্বার বলে দাও তোমার। 9732-66-8272 এটা আমার নাম্বার। ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কি তারাপদ ভবন, আর এর ঠিক অপোজিটেই রয়েছে তারকেশ্বরের 4 নম্বর গেট, তো চিনতে কোনো অসুবিধা হবে না। Yeah.
তো এখন আমরা রয়েছি হচ্ছে কি তারকেশ্বরের দুধ পুকুরে, আর এই হলো গিয়ে সেই দুধ পুকুর যেখানটাতে বাবার মাথায় জল ঢেলে পুজো দেওয়ার পরে সবাই স্নান করে তারপরে বাড়ির দিকে রওনা দেয়। আপনাদেরকে দেখিয়ে দিই কিছু এখানকার দৃশ্য। তো প্রচুর দর্শনার্থীরা এখন বাড়ি যাওয়ার দিকে এই এখন পুকুরে স্নান করে তারপরে তাদের এই শ্রাবণ মাসের তীর্থ কমপ্লিট করছে। তো এখানটায় রয়েছে এরকম দোকান যেখান থেকে আপনারা চাইলে বাবার প্রসাদ কিনে নিতে পারেন, তারপরে গিয়ে পুজো দিতে পারেন। তো কাকা এগুলো দাম কথা বললে 10 টাকা 20 টাকা করে, তাই তো? ঘটের দাম 10 টাকা থেকে শুরু। আচ্ছা, ঘটের দাম 10 টাকা থেকে শুরু, 10, 20, 30, আচ্ছা 50, তার উপরে প্রসাদ আপনার 31 টাকা শুরু। আচ্ছা, প্রসাদ 31 টাকা থেকে শুরু আর জল হচ্ছে গঙ্গা জল 10 টাকা থেকে শুরু। তো এখান থেকে নিয়ে গিয়ে সবাই এই মন্দিরে গিয়ে প্রবেশ করতে পারবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানটা কি হারে ভিড় হয়েছে, মানে ধারণার বাইরে। তো আজকে আমরা এসেছি এই জন্যই যে আপনাদেরকে দেখাতে যে আজকে এই তারকেশ্বরে শ্রাবণ মাসে কীরকম ভিড় হয়। তো আমরা এখানটায় পুজো দেব আর একটু পরে আমরা মন্দিরের ভেতরে ঢুকবো, আর মন্দিরের ভেতরে ক্যামেরা বা মোবাইল কোনো কিছু অ্যালাউ নয়, তো সেজন্য দেখাতে হয়তো পারবো না, কিন্তু বেরিয়ে এসে বলবো আপনাদের। আর আপনারা সকাল থেকে দেখতে পেলেন যে কী হারে ভিড় রয়েছে। আর এইখানটায় পাওয়া যায় নানা রকমের এরকম, এখান থেকে আপনারা জল ঠল কিনে নিতে পারেন, যা গঙ্গা জল বা যা যা প্রসাদ লাগে, তো এগুলো কিনে আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন। আর এখান থেকে বেরিয়ে তারপরে সবাই দুধ পুকুরে স্নান করে যে যার তীর্থ কমপ্লিট করে। তো আমরা এখন ভেতরে যাবো, আর এখন এই মোবাইলটা অফ করছি, বেরিয়ে আপনাদের সাথে আবার কথা হবে। এই মাত্র আমরা জাস্ট এখন পুজো দিয়ে বেরোলাম, আর ভেতরের এক্সপিরিয়েন্স কি বলবো, মানে পাগলের মতন ভিড় ছিল। আর সে তো লাইন তো বাইরে দিয়ে দেখাই বুঝালাম আপনাদেরকে কিরকম ভিড় ছিল, তো ভেতরে আলাদা করে বলার কিছু নেই। আর আপনারা যদি আসেন তো চেষ্টা করবেন যে এই শ্রাবণ মাসে রবি আর সোমবারটা যদি অ্যাভয়েড করেন তো খুব ভালো হয়, কারণ এই সময় মারাত্মক লেভেলে ভিড়। আমরা আজকে রোববার এসেছি, তো সোমবার দিনকে তো আরও বিশাল ভিড় হবে, এটুকু আশা করাই যেতে পারে। তো এই দুটো দিন অ্যাভয়েড করলে আপনাদেরই ভালো হবে। এই ছিল তারকেশ্বর নিয়ে একটা শ্রাবণ মাসের একটা ব্লগ আপনাদেরকে দেখালাম। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। আর অরূপ একে তো আলাদা করে বলার কিছু নেই, এর চ্যানেলের লিঙ্ক তবু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এর ভিডিওটা গিয়ে আপনারা দেখে আসবেন যে ওরটা কেমন হয়েছে। তো দেখা হচ্ছে চলুন পরবর্তী আরেকটা নেক্সট ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।